হলো যে 5 বছর পরে মানুষ একটা অধিকার পায় তার ভোটটা দেওয়ার, যে আমার আমি রাষ্ট্রের মালিক, আমি ডিসাইড করব এই দেশকে পরিচালনা করবে, সেটা চিন্তাই হয়ে গেছে। এরপরে এখানে তো আসলে বিএনপি এখন মুখ্য বিষয় না, এখন জনগণের, জনগণ মুখ্য বিষয়। কিছুদিন আগে মাত্র লিফলেট বিলি করতে গেছে আমাদের কুমিল্লার ওই কারণে, আমাদের বুড়িচং ওইখানে, সেখানে একজন ছাত্র দলের একে গুলি করে মেরে ফেলল শুধুমাত্র লিফলেট বিলি করার কারণে। এইরকম একটা অবস্থায় কোনোভাবেই তাদেরকে ক্ষমতায় রেখে সুষ্ঠু নির্বাচন হতে পারে না। আজকে মেধার মূল্যায়ন না, যে কিটা একটু আগে আলাপ হলো, মেধার কোনো মূল্য আওয়ামী লীগ করছেন কিনা সেটা হলো বড় সার্টিফিকেট। আজকে একটু দুঃখের বিষয় আছে, একজন সচিবকে ছাঁটাই করার পরে ওই সচিব একে হন্য হলে, ভাই আমি ছাত্রলীগ করছি আমার কেন ছাঁটাই করা হবে? অর্থাৎ তার মানে ছাত্রলীগ করলেই, আওয়ামী লীগ করলেই সে তার সেই গুণাবলী থাক বা না থাক তাকে সেখানে রাখতে হবে। আর জনসভাটা নিয়ে পরিষ্কার, ওনারা কেন ওইখানে নিতে চান আমরা জানি না, কিন্তু আমরা যেটা বলছি এখানে আমরা অতীত মহাসমাবেশও করছি, সমাবেশও করছি, এবং শান্তি শৃঙ্খলা বাহিনী যারা পুলিশ যারা আছে তাদের সাথে আলোচনা করে অন্তত আমরা বলতে পারি এইখানে শান্তিপূর্ণ একটা সমাবেশ হবে, কোনো রকম কিছু হবে না যদি সরকার না অন্য কোনো কিছু তাদের মতলব থাকে। কারণ অতি কারণ বাংলাদেশে প্রত্যেকটা সমাবেশ আমরা প্রমাণ করেছি যে সরকার বিভিন্ন রকম উস্কানি দেওয়ার পরেও, বাস পরিবহন সব কিছু বন্ধ করে দেওয়ার পরেও, আমাদের বিভিন্ন লোকজনকে হত্যা করার পরও, ইভেন কিছুদিন আগে মাত্র লিফলেট বিলি করতে গেছে আমাদের কুমিল্লার ওই কারণে, আমাদের বুড়িচং ওইখানে, সেখানে একজন ছাত্র দলের একে গুলি করে মেরে ফেলল শুধুমাত্র লিফলেট বিলি করার কারণে। এইরকম একটা অবস্থায় কোনোভাবেই তাদেরকে ক্ষমতায় রেখে সুষ্ঠু নির্বাচন হতে পারে না। তাই জনগণের পিঠ আজকে দেয়ালে ঠেকে গেছে। আজকের আন্দোলনটা বিএনপির আন্দোলন না, আজকের আন্দোলনটা মানে বেগম খালেদা জিয়াকে প্রধানমন্ত্রী করতে হবে বা তারেক রহমানকে ফিরে আনতে হবে সেটার জন্য না, কিন্তু আজকের আন্দোলনটা জনগণের, জনগণ আজকে খেতে পারবে কিনা, পড়তে পারবে কিনা, বিদ্যুতের দাম কমবে কিনা, গ্যাসের দাম কমবে কিনা। আজকে আপনি তো যেখানে আছেন এখানে তো আমরা চারজনই তো ঢাকায় আছি, আজকে বিদ্যুতের কি অবস্থা? আজকে গ্যাস বিশ্বাস করে ঢাকা শহরে সারাদিন কোনো গ্যাস থাকে না কোনো বাড়িতে, যে আমার স্ত্রী আমার কথা শুনতেছে। আজকে প্রায় কদিন ধরে এখন কেন ওই এলপি গ্যাসের আনি না, সিলিন্ডার আনি না, তার কারণ সারাদিন কোনো গ্যাস পাওয়া যায় না, কিন্তু গ্যাসের বিলটা কিন্তু সরকার নিচ্ছে। আজকে বিদ্যুতের যে অবস্থা, বিদ্যুতের বিল কত পার্সেন্ট বাড়ছে, আবার কয়দিন আগে পাইকারি তারা বুঝাইলো কি মনে, ওই যে আমিন ভাই বললো না একটি কথা যে তারা জনগণকে খুব বেকুব মনে করে, আমিন ভাই আসলে সবাইকে একটা বেকুব মনে করে যে মানুষ বুঝে না, এটা ও এটা তো পাইকারি বাড়াইছি খুচরা বাড়াইনি, পাইকারি বাড়ালে আজকে কামরা, আজকে যদি কাউরান বাজারে একটা মানে আসে সবজি আসে যে পাইকারি দর যদি এখানে বাড়ে যে তাহলে ভোক্তার কাছে যখন যাবে সেই দামটা কি বাড়বে না? বোকা ভাবে এরা, আবার বিদ্যুতের দাম বাড়াইছে। দেখেন আজকে যে জায়গায় মানুষ, বললাম তো জীবন আজ অতিষ্ঠ হয়ে গেছে, তারা বলতেছে আমার মান উন্নয়ন হয়েছে, হ্যাঁ হয়েছে, কারণ আওয়ামী লীগের যারা আজকে ছিনতাইকারী, যারা আজকে মানে ওই যে ব্যাংককে ব্যাংক আজকে লুট করে ফেলছে, আজকে শেয়ার মার্কেট আজকে শেষ করে দিছে, সবকিছু মিলে আজকে এমন অবস্থা যে মানুষের তো বাঁচার অবস্থা, কাজে সবাই বাঁচার জন্য। আর আরেকটা কথা হলো যে 5 বছর পরে মানুষ একটা অধিকার পায় তার ভোটটা দেওয়ার, যে আমার আমি রাষ্ট্রের মালিক, আমি ডিসাইড করব এই দেশকে পরিচালনা করবে, সেটা চিন্তাই হয়ে গেছে। এরপরে এখানে তো আসলে বিএনপি এখন মুখ্য বিষয় না, এখন জনগণের, জনগণ মুখ্য বিষয়। আর আরেকটা কথা হলো যে আমার ছোট ভাই রাজু যেটা বলছে যে বিএনপি জনগণের, বিএনপি জনগণের জন্য রাজনীতি করে এবং জনগণের রাজনীতি করার জন্যই বিএনপির জন্ম হয়েছে। একটা হলো যে এই পর্যন্ত শত শত আমাদের নেতা কর্মী গুম হয়েছে, কেন হয়েছে? রাজনীতি করার কারণেই শত শত আমাদের কর্মী খুন হয়েছে এবং লক্ষ লক্ষ মামলা, লক্ষ লক্ষ মামলা। এই যে বললাম তো যে অন্য সংবাদ, এই যে 7টা ছেলেকে যে আমাদেরকে হত্যা করা হলো, এর মধ্যে কি কারণে? আমরা তো গ্যাস বিদ্যুৎ পানি এটার জন্যই তো মিছিল দিছিলাম, ভোলাতে মিছিল করতে দিবে না সেখানে গুলি করে মেরে ফেললো। এই যে 2 দিন আগে কুমিল্লার মানে শর্টকাট কোনো কথা নাই, কেন হ্যান্ডবিল বিল করবে এটা নিয়ে ঠেকায় তারা গুলি করে মেরে ফেললো। আমরা জনগণের কথা বলতে, আর সবচেয়ে বড় কথা হলো যে এখানে বিএনপি ক্ষমতায় যাবে কি যাবে না সেই প্রশ্ন না, আজকে আমার অধিকারটা আমি পাবো কিনা, জনগণের অধিকারটা পাবে কিনা, একটা অনিশ্চয়তার মধ্যে যে দেশ। আজকে দেখেন হাজার হাজার কোটি টাকা, আপনি দেখেন আজকে যে ঢাকা শহরে ক্যাসিনোর বাণিজ্য আপনারা দেখছেন কিরকম অবস্থা,
এগুলো তো লুকানো কোনো ব্যাপার না, পত্র পত্রিকায় আসছে, আওয়ামী লীগের নেতা কর্মীদের বাড়িতে হাজার হাজার কোটি টাকা পাওয়া গেছে। আজকের আওয়ামী লীগের মন্ত্রী এমপি যারা আছে, যে অনেকে এখন মন্ত্রী নাই, তাদের আত্মীয় স্বজন, তাদের পিএস এপিএস এর কাছে হাজার হাজার কোটি টাকা পাওয়া গেছে, এই আমলেই তো পত্রিকায় আসছে, তাই না? তাই কাজে এগুলো তো লুকানো কিছু না। আমরা তো সেই স্বাধীনতার পরে দেখছি, স্বাধীনতার পরে সেই সময় মাওলানা ভাসানী পল্টনে দাঁড়ায় বলছিল যে মুজিব, তোমার আওয়ামী, তোমার ছাত্রলীগ, তোমার যুবলীগ, তোমার স্বেচ্ছাসেবক লীগ, তোমার লাল বাহিনী, নীল বাহিনী, থামাও, এরা দেশটাকে তো লুইটা পিটা খায় ফেলতেছে। আবার আমরা দেখছি সেই সময় নেতা কি বলছিল, আমি কি করব, সারা পৃথিবী থেকে আমি ভিক্ষা করে আনি, আমার চারপাশে চাটার দল সব চেটে পেটে খেয়ে ফেলে। আজকে তো এই জন্যই তো শেষ হয়ে বটমলেস বাস্কেট তো হয়েছিল, এই কারণে আজকে তো অবস্থা। আজকে দেখেন মানুষের উপর আপনি ট্যাক্স বাড়াচ্ছেন, ট্যাক্স একের পর এক বাড়াই দিচ্ছেন, আজকে মানুষ দিতে পারছে না, আজকে মধ্যবিত্ত পরিবার আজকে দিতে পারছে না। আপনি যখন বিদ্যুতের দাম বাড়াইলেন, প্রথম 5 টাকা ছিল, সেখানে হয়তো ট্যাক্স আপনি নিতেন 4 আনা, এখন সেটা আপনি 500 টাকা করছেন, সেটা 50-100 টাকা হয়ে গেছে। তারপরে আরো যখন বাড়াচ্ছেন, তখন ট্যাক্স আরো ভ্যাট নিচ্ছেন আপনি, অর্থাৎ আপনি কিন্তু মানে এই হিসাবে পাবলিকের উপরে কিন্তু আপনি ট্যাক্স বাড়ায়, আপনি টাকাটা নিচ্ছেন, কিন্তু সেই টাকাটা জনগণ কিন্তু সেটা তার পাচ্ছে না। আজকে জনগণের এখন যেটা অবস্থা, আরো ত্রাহি ত্রাহি অবস্থা হবে। অর্থাৎ জনগণের বেঁচে থাকার জন্য যে সমস্ত জিনিসপত্র দরকার হলে ভর্তুকি দিয়ে দেওয়া দরকার। আজকে সরকার ইচ্ছা করলে সেগুলো ভর্তুকি দিয়েও দিতে পারবে না আজকে যে অবস্থা। আর তারপরে যে এই যে এত লোন করছে, তারা এত লোন করছে যেগুলোর এখন পর্যন্ত কিস্তি দেওয়া শুরুই হয়নি, এগুলো যখন কিছুদিন পরে কিস্তি দেওয়া শুরু হবে, তখন কি অবস্থাটা হবে, কি অবস্থা হবে, কোথা থেকে টাকা আসবে? কাজেই জনগণ, তারা তো বললাম, এই জন্যই বললাম যে আজকে জবাবদিহিতা থাকতে হবে। জবাবদিহিতা তো নাই, তারা যেটা বলবে ওইটাই মনে করে। প্রধান বিচারপতিকে আমার পক্ষে বিপক্ষে যেটা আমাদের বিরুদ্ধে অনেক রায় দিছে, কিন্তু তারা কিভাবে বিতরণ করা হলো, কিভাবে বিতরণ করা হলো বলেন? তো কাজে তাদের এখানে বিরোধীর মত পথ কোনো কিছুই কিন্তু তাদের কাছে, কিন্তু বিএনপি কিন্তু অলওয়েজ সেইটা। দেখেন বিএনপির খালেদা জিয়াকে যখন তার ক্যান্টনমেন্টের বাড়ি থেকে উচ্ছেদ করা হলো, বের করে দেওয়া হলো, অন্যায়ভাবে বের করে দেওয়া হলো, তার কয়েকদিন পরে যখন টিপাই মুখ বাদ নিয়ে একটা সমস্যা সৃষ্টি হলো প্রতিবেশী রাষ্ট্রের সাথে, সেই সময় কিন্তু আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া ওই সময় কিন্তু এখানে, এগুলো তো মিডিয়াতে আপনারই দিচ্ছে, সে স্পষ্টভাবে বলছে যে এটা একটা জাতীয় সমস্যা, এই সরকারকে আমি মানি বা না মানি, কিন্তু এই ব্যাপারে যদি সরকার কোনো পদক্ষেপ নেয়, আমি তার সাথে আছি। তো এটা তো যেমন এইবারই ধরেন, আমরা তারেক রহমান সাহেবের অনেক সমালোচনা করতে পারেন, যখন করোনা আসলো, করোনাকালীন কিন্তু তারেক রহমান সাহেব স্পেসিফিক বললো যে এটা শুধু বাংলাদেশ না, সারা পৃথিবীতে করোনা আসছে, এবং এটা একটা অর্থনৈতিক এফেক্ট, বাংলা সারা পৃথিবীতে যেমনি হবে বাংলাদেশেও আসবে, কাজে এটার জন্য একটা জাতীয় ঐক্য সৃষ্টি হওয়া দরকার, ঐক্য সৃষ্টি। সে সময় আওয়ামী লীগের এই সেক্রেটারি জেনারেল কি বললো, যে না, করোনার চেয়ে আওয়ামী লীগ অনেক শক্তিশালী। এবং যখন বিএনপি যখন বললো যে বাংলাদেশ অর্থনৈতিক অবস্থা খারাপ হচ্ছে, শ্রীলঙ্কার মতো হয়ে যায় কিনা, এখনই আমাদের সেটার দিকে থাকা দরকার, তারাকে ওইটা মানে ই প্রুফ করার জন্য বললো না, এটা বিএনপি ভয় দেখাইতেছে, তারা শ্রীলঙ্কারে লোন দিল, দেখাইলো যে না আমরা খুব ভালো আছি। অর্থাৎ এগুলোকে ফাঁকি দেয়, এটা দেশ, রাষ্ট্র, মানুষ, আজকে এত কোটি কোটি মানুষ, এদের জীবন নিয়ে হেলাফেলা খেলার কোনো সুযোগ নাই। আজকে আমি জোর করে রাষ্ট্র ক্ষমতায় আমি দখল করে থাকবো, আর ওইখান থেকে আমি যেভাবে ইচ্ছা চালাবো সেভাবেই, সেটাই মানুষ মেনে নেবে, কেন রে ভাই, কেন? এটা তো রাজতন্ত্র না। এর জন্যই বলতেছি যে ঠিক আছে, মনে করেন ওনারা অনেক ভালো করছে, অনেক কাজ করছে, জীবনে মানুষের এখন একে স্বর্ণের চামচ দিয়ে মানুষ খাইতেছে, তো ঠিক আছে, তাহলে মানুষের রাইটটা দিয়ে দেখ না, ভোটিং রাইটটা দিয়ে দেখ, ভোটিং রাইটটা দিয়ে শেষ। আগে তো এরশাদ সাহেবরা বলছে এরশাদের সামনে ভোট নাই, তাহলে এখন এখন কোন ভোটটা আছে? এখন তো উনি আরো ডাবল স্বৈরাচার হয়ে গেছে। তো এর জন্যই আমরা বলছি যে আসলে জনগণের এগুলো, জনগণের বিপক্ষে যে যত বড় কিছুই হোক না কেন, কেউ কিন্তু কোনোদিন জয়লাভ করতে পারে নাই। অতীতের কিন্তু ইতিহাসটা সেটাই বলে, ইতিহাসটা সেটাই বলে। সেজন্যই রাজনীতিটাকে আজকে এই অবস্থা না এনে, আমি একজন রাজনৈতিক কর্মী হিসেবে ভাই, আমি আবার বলতেছি দেশের জন্য যুদ্ধ করছি, রাজনৈতিক কর্মী হিসাবে দেশটা ভালো চাই। এর জন্য 71 সালে যে স্বপ্ন ছিল, যে চিন্তা ছিল, আমি যেভাবে দাঁড়িয়েছিলাম, এখনো আমি সেখানে দাঁড়িয়ে আছি, একটা রাজনৈতিক কর্মী হিসাবে ফাইট করতে। সেটা কেউ ভালো মনে করতে পারে না করতে পারে, কিন্তু নিজের ব্যক্তি চাহিদার জন্য, ব্যক্তি জীবনকে মানে প্রফুল্ল করার জন্য নিজে কিছু করি নেই, অন্তত এটা বুক ফুলিয়ে বলতে পারি, কারণ দেশের জন্য এখন চিন্তা করি, আবার দেশের মানুষের জন্য চিন্তা করি। এই জন্যই বলতেছি ভাই, বিএনপি না আসে, দেশটাকে বাঁচাই, দেশের মানুষকে বাঁচাই, গণতন্ত্রটা দেই,
তারপরে যদি আওয়ামী লীগ ক্ষমতায় যায় যাবে, আমাদের তো কোনো আপত্তি নাই, কিন্তু সেটা দিতে অসুবিধা কোথায়? বিএনপি কাজে এখানে বিএনপি কোনো এখানে কোনো বিষয় না। আজকে মেধার মূল্যায়ন না, যেটা একটু আগে আলাপ হলো, মেধার কোনো মূল্য আওয়ামী লীগ করছেন কিনা সেটা হলো বড় সার্টিফিকেট। আজকে একটু দুঃখের বিষয় আছে, একজন সচিবকে ছাঁটাই করার পরে ওই সচিব একে হন্য হলে ভাই আমি ছাত্রলীগ করছি, আমার কেন ছাঁটাই করা হবে? অর্থাৎ তার মানে ছাত্রলীগ করলেই আওয়ামী লীগ করলেই সে তার সেই গুণাবলী থাক বা না থাক তাকে সেখানে রাখতে হবে।